আমরা আজ এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটি জানবো সেটি হলো ব্লাড পিটি। আর এই ব্লাড পিটি সম্পর্কে বিস্তারিত, তো আমরা কথা দিয়েছিলাম যে এই সপ্তাহে ব্লাড পিটির যে প্রিপারেশন সেই প্রিপারেশনটি আমি আপনাদেরকে দেখাবো। আজ গ্রামের বাড়ি আসছি ঘুরতে, তো এখানে আসছি বাবা মাকে দেখতে। সপ্তাহের একটা দিনই মাত্র সময় পাই, যে সময়টায় আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কিন্তু আজ যেহেতু বাড়ি আসছি আর আপনাদের কথা দিচ্ছি আপনাদেরকে এই ব্লাড পিটির একটি ভিডিও আমি আপনাদেরকে দেব। আমি সত্যিকার অর্থে সময় করে উঠতে পারবো কিনা জানি না, যে কারণেই আজ এখানে এই রাস্তায় আমি আপনাদের সাথে এই ভিডিওটি নিয়ে কথা বলবো। ব্লাড পিটি আর ইউরিন পিটি এর ফুল মিনিং দুটোই যদি না বলি তাহলে আমরা গুলিয়ে ফেলবো। ব্লাড পিটি মানে ব্লাড প্রথম বিন টাইম, কিন্তু ইউরিন পিটি মানে ইউরিন প্রেগনেন্সি টেস্ট। তো এই ইউরিন প্রেগনেন্সি টেস্ট আর ব্লাড পিটি এই দুটি বিষয় কিন্তু আলাদা। এই ব্লাড পিটির বিভিন্ন কোম্পানির বিভিন্ন রিয়াজেন্ট হয়, কিছু কিছু কোম্পানির রিয়াজেন্ট রেডি ফর ইউজ, আর কিছু কিছু কোম্পানির রিয়াজেন্ট হলো পাউডার। সেই পাউডারকে রেডি করে তারপর আমাদেরকে ইউজ করতে হবে। কীভাবে আমরা এই রিয়াজেন্টগুলোকে ইউজ করতে পারি সেই বিষয়গুলোও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কীভাবে এই পাউডার রিয়াজেন্ট যে প্রিপারেশন সেই প্রিপারেশনটি। তো এখানে যে রিয়াজেন্টটি দেখছেন এটি 2 ml ডিস্টিল ওয়াটারের সাথে মিশাতে হবে। ইউজের আগে এটাকে রুম তাপমাত্রায় রাখতে হবে 15 মিনিট। তো এই 15 মিনিট পরে প্রথম বিটাইমের যে রিয়াজেন্ট এই রিয়াজেন্টটি আমরা ব্যবহার করতে পারবো। তো এখন আমরা জানবো প্রথম বিন টাইম কীভাবে করে। প্রথম বিন টাইম করতে আমাদের যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটি হলো খুবই সেন্সিটিভ একটা টেস্ট এই প্রথম বিন টাইম। তো আমাদের এই প্রথম বিন টাইমটি খুবই সাবধানতার সাথে আমাদের কাজ করতে হবে, কেননা এই প্রথম বিন টাইম যখন আমরা করব তখন যদি আমরা সাবধানতার সাথে না করি, এটার যদি আপনারা এই রিপোর্টটি দেখে থাকেন তাহলে প্রতিটা সেকেন্ডটি আমাদেরকে অনেক মূল্য দিতে হবে। কেননা এটি যদি আমরা রিপোর্টগুলো খেয়াল করে থাকি তাহলে দেখবেন যে এটি স্টপওয়াচ দিয়ে আমরা কাজগুলো করব। তো এই কাজটির প্রথমেই যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে ব্লাড কালেকশনটা খুব ভালো করে করতে হবে, আর সেটা করতে হবে সোডিয়াম সাইট্রেট নামক যে অ্যান্টিকোয়াগুলেন্ট সেই অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে আমাদের যে ব্লাড সেটিকে রেখে তারপর আমরা এই প্রথম বিন টাইমটি আমরা করব। তো সেই সোডিয়াম সাইট্রেট কতটুকু সেটাও আমাদেরকে জানতে হবে। সোডিয়াম সাইট্রেট আমাদের নিতে হবে 200 μl, আর বাকি 1.8 ml ব্লাড নিতে হবে সেই টিউবটির মধ্যে। তারপর এখন প্রযুক্তি যেহেতু উন্নত সেহেতু এই ধরনের একটি বায়েল পাওয়া যায়, সোডিয়াম সাইট্রেট 3.2% বাইল পাওয়া যায়, সেই বাইলের মধ্যে যদি আমরা ব্লাড রেখে তারপর এই প্রথম বিন টাইমটি করি তাহলে আমরা 100% রিপোর্ট পাবো। ব্লাড কালেকশনের পর আমরা এই প্রথম বিন টাইম কীভাবে করব। এই প্রথম বিন টাইমটি করতে আমরা রিয়াজেন্ট নেব 200 μl, আর নেব 100 μl প্লাজমা রিয়াজেন্ট, আর যে প্লাজমা এটাকে আমরা 37 ডিগ্রি তাপমাত্রায় রাখবো এটিকে 10 মিনিট। তারপর আমরা খুব সাবধানতার সাথে খুব দ্রুততার সাথে স্টপওয়াচটি চালু করে দিব, তখন যখন আমরা 100 μl প্লাজমা সেই রিয়াজেন্টটির মধ্যে দিব যেখানে রাখা আছে 200 μl রিয়াজেন্ট। তো তারপর স্টপওয়াচটি আমরা চালু করে দেব। চালু করে দেওয়ার পর আমরা কি করব, এই স্টপওয়াচটি দিকে খেয়াল করব, আর এই টিউবটিকে অর্থাৎ যে টিউবে রিয়াজেন্টের সাথে আমরা 100 μl প্লাজমা মিশিয়েছি সেই টিউবটি আমরা ভালো করে খেয়াল করব। তো যখন আমরা দেখব যে এই রিয়াজেন্টটি ক্লট হয়ে গেছে তখনই আমরা স্টপওয়াচটি বন্ধ করে দেব, সেই টাইমটা আমরা কাউন্ট করব আর লিখে রাখব। আর এটি হলো আমাদের প্যাশেন্ট। তো কন্ট্রোল প্যাশেন্টের সাথে আমরা ক্যালকুলেশন করার পর যে রিপোর্ট আসবে সেখান থেকে আমরা রেশিও ইন্ডেক্স INR বের করে তারপর
এই রিপোর্টটি আমরা দিয়ে দিব, অর্থাৎ এই ক্যালকুলেশন করার পর যে রিপোর্টটি হবে সেটি হবে প্যাশেন্টের রিপোর্ট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত।